हाय फ्रेंड्स, पूजास किचेने तोमादेरके सबाइके वेलकाम करे आजके आमी आमार भिडियोटी शुरू करते चलेछि। आजके आमी बानाबो फुलकपी आलुर रसा। एई रेसिपिटा आमरा भात रुटी एमनकि परोटा सबेर साथे खेये थाकि। तो चलुन देखा जाक रेसिपिटी। कड़ाईटा आमार भालो करे गरम होये गियेछे, एरपर आमी कड़ाईते सादा तेल दिये देब। तेलटा गरम हो गए, एरपर आमी फुलकपि आलू सब दिए देब। एबार आमी एर मध्ये परिमाण मतो लवण, हाफ चामच हलुद गुड़ो, एबारे आमी सबगुलो भालोभावे मिशिए देब। सब भालो करे मिशिए नियेछि। एरपर एबारे एकटु जल दिए देब सामान्य परिमाण, भालो करे घेटे देब। एरपर एटाके आमी ढाका दिए 5 मिनिटेर जन्य रेखे देब लो फ्लेमे। देखुन 5 मिनिट आमार होये गियेछे, एबार ढाकाटा सरिये नेब। ফুলকপি আর আলু কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং জলটাও শুকিয়ে গিয়েছে। তো লাল লাল করে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। কড়াইতে এবার আমি সাদা তেল দিয়ে দেব। ফোড়নে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটা আমার লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেব, দুটো আমি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ধরে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দেব। আমি চেরা লঙ্কা, আর দিয়ে দেব আমি 1 চামচের মতন আদা রসুন পেস্ট। এবার আমি সবগুলোকে ভালো করে ভেজে নেব। আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। ফুলকপি আর আলুকে মশলার সাথে ভালো করে কষে নেব। 2-3 মিনিটের মতন কষে নেব। দেখুন মশলার সাথে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব।
5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে আলু আর ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন 7 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা আমি খুলে নেব। একটু ভালো করে ঘেটে নেব। দেখুন জলটা অনেকটা মরে গিয়েছে এবং আলুও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে তোমার কাছেই ভিডিওটা পৌঁছয়। তো আজকে এখানের মতোই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।